জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া পলাতক বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজিদকে কারাগারে পাঠিয়েছে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালত। গতরাত 3টার দিকে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাজিদকে গ্রেফতার মুজিব বশের শ্রেষ্ঠ উপহার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজিদ ফাঁসির দণ্ড পাওয়া পলাতক এই আসামিকে মঙ্গলবার ভোর রাতে মিরপুর 11:30-র একটি বাসা থেকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। দুপুরে মাজেদকে নেওয়া হয় ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে। শুনানি শেষে বিচারক জুলফিকার হায়াত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজকের এই আসামি আব্দুল মাজেদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা স্বাধীন বাংলাদেশ স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের 21 সদস্যকে নির্মম এবং নিষ্ঠুরতার আশ্রয় নিয়ে হত্যা করেছে। সে কারণে 1997 সালে তাকে সহ অন্যান্য আসামিদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করা হয়। রায় প্রদান করার পরেও সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। বিজ্ঞ আদালতে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় ছিলেন, সে বলেছে আমি 22-23 বছর কলকাতায় অবস্থান করছিলাম। এদিকে বিচারিক আদালতের মাধ্যমে মাজেদের ফাঁসি কার্যকর করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আদালতের নির্দেশনা অনুযায়ী তার দণ্ডাদেশ আমরা কার্যকর করতে পারব। আমি মনে করি যে মুজিব বর্ষের একটা শ্রেষ্ঠ উপহার আমরা দেশবাসীকে দিতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনায় তার দৃঢ় নেতৃত্বে আমরা আজকে মাথা উঁচু করে বলতে পারব, আমরা বঙ্গবন্ধুর খুনিদের শুধু বিচার হয়নি, আমরা দণ্ডাদেশ কার্যকরও হচ্ছে। বঙ্গবন্ধু হত্যা মামলায় আব্দুল মাজেদ সহ 12 আসামিকে 2009 সালে ফাঁসির আদেশ দেওয়া হয়। বঙ্গবন্ধু হত্যা মামলায় আব্দুল মাজেদ সহ 12 আসামিকে 2009 সালে ফাঁসির আদেশ দেওয়া হয়। সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, AKM মহিউদ্দিন আহমেদের ফাঁসি 2010 সালের 27 জানুয়ারি কার্যকর হয়। এখনও পলাতক আছে খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মুসলিম উদ্দিন। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা।